আমার নাম জ্যোতি সরকার মালদা জেলা থেকে বলছি আর এই লাইন কোচিং থেকে আমি পড়াশোনা করেছিলাম অনলাইন কোচিং নিয়েছিলাম আমি আর যেহেতু আমি ম্যারেজ তো আমি অতটা মানে এমনি নর্মাল ছাত্রদের মতো অতটা প্রেসার দিয়ে পড়তে পারতাম না তবুও আমি একটা রুটিন করেছিলাম সকালবেলা পড়তাম একটু রুটিনটা বলবে কীভাবে পড়াশোনা করেছিলে সুবিধা সবাই জানতে পারে যেহেতু এবছর দু হাজার চব্বিশের জন্য প্রচুর স্টুডেন্ট প্রস্তুতি নিচ্ছে এই জন্য তাদেরও মোটিভেট হওয়ার জন্য এবং প্রস্তুতির গাইডলাইন তো দরকার এই জন্য তারা জিজ্ঞেস করছে এই জন্য বলো হ্যাঁ অবশ্যই আমি ভোরবেলা পড়তাম একটু তারপরে বাড়ির কাজকর্ম যা আছে সেগুলো আর সন্ধ্যাবেলার দিকে একটু পড়তাম আর রাত্রে ঘুমোতে যাওয়ার আগে মানে সকালবেলা সন্ধ্যাবেলা পড়তাম daily আমি একটা করে নিয়েছিলাম। মিনিমাম সকাল বেলা আমি দু ঘন্টা পড়তাম আর সন্ধ্যা বেলা এক ঘন্টা আর আপনার ক্লাস তো যদি টাইমে না করতে পারতাম সেটা আমি পরে রেকর্ডিং করে নিতাম। আর এমনি আমি text book ও করেছি আর সারাদিনে যেগুলো পড়তাম রাত্রে আবার রিভাইজ ও করতাম। আর এমনি আপনাদের অবশ্যই exam ও

আর যেগুলো পে করে মক টেস্ট দেওয়ার সুযোগ করে দিয়েছিলেন সেগুলো আমি করেছিলাম তুমি বর্তমান দিনে যারা প্রস্তুতি নিচ্ছে তাদের কিভাবে প্রস্তুতি নিতে চাও যে তুমি ম্যারিড হয়েও কিন্তু তুমি পড়াশোনা করে সরকারি মানে সরকারি কলেজ পাচ্ছ তুমি তাদের কি বলতে চাও যারা হচ্ছে বর্তমান দিনে প্র্যাকটিস করছে বা পড়তে চাইছে তাদের জন্য কি বলবে যে কিভাবে প্রস্তুতি নিলে তারাও চান্স পেতে পারে বা সঠিকভাবে যে তারা প্রস্তুতি নিচ্ছে কিনা সেটা তুমি সম্পর্কে কিছু বলো তাদেরকে একটাই কথা বলবো যে ডেইলি বেসিসে একটা রুটিন করতে হবে মাস্ট বি যে যাই কাজ হোক যতটুকুই হোক আমি একটা রুটিন মেনটেন করবোই সেটা এক ঘন্টারই হোক বা দু ঘন্টারই হোক বা তিন ঘন্টারই হোক ডেইলি যাতে আমি সেটা কন্টিনিউ করতে পারি এটা বলবো হুম বলো আর লাইভ ক্লাসটা যাতে ডেলি করার চেষ্টা করে যে কারণে যদি সে যদি না পারে পরে রেকর্ডিং করে নিতে পারে কিন্তু লাইভ ক্লাসটা যদি করে তাহলে সেটা স্যারকে সঙ্গে সময় জিজ্ঞাসা করতে পারবে যে না স্যার আমার এটা প্রবলেম হচ্ছে কি ভালো এরকম আচ্ছা আচ্ছা একটা কথা বলি কোন দিন কি মনে হয়েছিল যে এত কম খরচে স্যার যে পড়াচ্ছে সঠিক কনটেন্ট পাবো না 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 এটা তো অবশ্যই স্যার আমি ভাবতে পারি নাই কারণ আমি অনেকগুলো সার্চ করেছিলাম ইউটিউবে যে আমি ভেবেছিলাম যে হয়তো অনেক টাকা লাগবে বার কিছু তো এখানে এত কম খরচে মানে ছ ছশো টাকায় যেরকম এক বছরের জন্য টোটাল আমরা ছশো টাকা নিয়েছি টোটাল exam এর আগে পর্যন্ত হ্যাঁ অবশ্যই অবশ্যই তো এরকম কম খরচে কোথাও হবে না সত্যি কথা বলতে অফলাইনে করলেও এরকম কম খরচে হবেই না তো আমি এইটুকু বলবো যে ভীষণই স্যার মানে কি বলবো আমি এতটাই এক্সাইটেড হয়ে গেছি রেজাল্টে আচ্ছা তুমি তো পড়ছো বর্তমান দিনে তুমি ম্যারিড হয়ে পড়ছো এবারে তোমাকে কিছু মানে মোটিভেট করার জন্য আমি কথাগুলো বলছি অ্যাকচুয়ালি কিছু স্টুডেন্ট দেখবে বর্তমান দিনে ওরা ভাবছে যে জিএনএম করে বা এন করে সরকারিতে রিক্রুইমেন্ট পাচ্ছে না মানে সরকারি চাকরি পাচ্ছে না এমন একটা কথা শুনবে এই জিনিসটা অ্যাকচুয়ালি কোথায় হয় সঠিক তথ্য আমি তোমাদের দিচ্ছি সঠিক তথ্য অ্যাকচুয়ালি যারা দেখবে ব্যাঙ্গালোরে বিভিন্ন জায়গা থেকে নার্সিং করে আসে তাদের কিন্তু ওয়েস্ট বেঙ্গলে এসে রেজিস্ট্রেশনটা ওরা পায় না এই জন্য কিন্তু তাদের সরকারিতে চান্স হয় না সরকারিতে রিক্রুইটমেন্ট হলে সরকারি চাকরি ওরা পায় না বেসরকারিতে পড়ে পড়ে ওরা কিন্তু চাকরি করে কিন্তু তোমরা যেহেতু গভর্নমেন্টে পড়ছো তোমরা গভর্নমেন্ট থেকেই রেজিস্ট্রেশন পাবে হয়তো সঙ্গে সঙ্গে মানে তুমি পাস করলে তিন বছরের কোর্স এর কোর্স পাস করার পর সঙ্গে সঙ্গে এই নয় যে সরকারি চাকরি পাবে তোমাকে তারপরে দুয়ে মানে দু এক মাস তুমি প্র্যাকটিস করলে আর প্রত্যেক বছর জিএনএম আর এ এর জন্য কিন্তু প্রত্যেক বছর রিক্রুইমেন্ট বার হয় সরকারি চাকরির জন্য ওখানে কেবলমাত্র ইন্টারভিউ হয় তুমি ইন্টারভিউতে অংশগ্রহণ করলে পাস করলে মানে ইন্টারভিউতে তো তেমন একটা কঠিন কোশ্চেন করবে না করেও না তুমি মোটামুটি একটা তুমি যদি সঠিক হও মানে তুমি যদি মোটামুটিভাবে পড়াশোনা করো খুব একটা ভালো প্রস্তুতি নিতে হবে বা ভালো প্রিপারেশান ভালো পড়াশোনা করতে হবে এমন না তোমার যদি এই তিন বছরের কোর্সে যে একটা ভালো নাম্বার যদি তুমি তুলে রাখতে পারো তাহলে কিন্তু তুমি আরামসেই তুমি সরকারি চাকরি পাবে আর সরকারি চাকরি পেলে মিনিমাম তুমি এখন হচ্ছে বত্রিশ থেকে চৌত্রিশ হাজার মতো বেতন আছে সপ্তম পে এ তোমাদের সময় মিনিমাম বয়াল্লিশ হাজার টাকার মতো স্যালারি হয়ে যাবে বুঝতে পেরেছো কোনোভাবে ডিমোটিভেট হবে না নিজেরা যেভাবে পড়াশোনা করেছো কষ্ট করে পড়াশোনা করেছো দেখবে একটা মানে একটা ভালো সুযোগ পরবর্তীকালে পাবে অবশ্যই সরকারিতে তুমি পাবে চান্স পাবে তো অবশ্যই ঠিক আছে হ্যাঁ অনেক ধন্যবাদ স্যার আপনাকে সেটা বলে বোঝাতে অনেক অনেক ধন্যবাদ স্যার এরকম গাইডলাইন দেওয়ার জন্য স্যার আচ্ছা থ্যাংক ইউ আর তুমি হচ্ছে সঠিকভাবে ভালোভাবে পড়ো ভালো জায়গায় যাও অবশ্যই ভালোভাবে প্রস্তুতি নেবে ভালোভাবে পড়বে একদম ডিমোটিভেট হবে না ঠিক আছে অবশ্যই স্যার অবশ্যই হেল্প করবেন স্যার কোনো কোশ্চিন বা কোনো কিছু প্রবলেম যদি ফেস করি অবশ্যই যোগাযোগ করবো স্যার আপনার সাথে আচ্ছা ঠিক আছে হুম ধন্যবাদ স্যার হুম রাখছি যারা হচ্ছে জয়েন হতে চাও অবশ্যই জয়েন করো জয়েন হওয়ার জন্য টোটাল পাঁচশো নিরানব্বই টাকা পেমেন্ট করতে হবে পাঁচশো নিরানব্বই টাকা একবারই পেমেন্ট করতে হবে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা এস এম এস করো এখানে তোমাদের ডিটেলস বলে দেওয়া হবে